আপনিও পারেন জিরো থেকে হিরো হতে। অনুষ্ঠানটি দেখুন প্রতি শনিবার সন্ধে 8:40, পুনঃপ্রচার রবিবার সকাল 8:30। নমস্কার, আপনিও দেখছেন হতে পারেন জিরো থেকে হিরো। হ্যাঁ, আপনিও হতে পারেন জিরো থেকে হিরো। এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আজকে একটা দারুণ দুর্ধর্ষ কথা বলবো, টাকা কার না দরকার, কি আমি বলতে পারি একটা কথা, যে মানুষের যত তাড়াতাড়ি টাকার দরকার সেই মানুষ তত গরিব। কি বললাম? যে মানুষের যত তাড়াতাড়ি টাকা দরকার সেই মানুষ সবথেকে বেশি গরিব। কি ব্যাপারটা এক্সপ্লেন করতে হবে তো? কি এই অনুষ্ঠানটার নাম আপনিও পারেন জিরো থেকে হিরো হতে, তাই না? তাই আপনাকে হিরো হতে হবে। অর্থাৎ এই অনুষ্ঠানটা আজকে টাকার গল্প, একদম টাকার গল্পের অনুষ্ঠান এটা। যে অনুষ্ঠানটা দেখার জন্য আপনারা অধীরগ্রহে বসে থাকেন একমাত্র পূর্ণিমা টিভিতে। আমি জ্যোতিষেশ্বর শিলাল, আজকে আমি শোনাচ্ছি আপনাদের জন্য যে মানুষ যত তাড়াতাড়ি উপার্জন করতে চায় সেই মানুষ তত গরিব। কি বলছি? তত গরিব। উদাহরণ দিই, উদাহরণ দেব। ভিখারীদের প্রয়োজন প্রতিদিন টাকা, কি বলছি? তাদের প্রয়োজন যে আমার আজকেই টাকা চাই, আজকেই টাকা চাই। ভিখারীদের প্রয়োজন আজকেই টাকা চাই। হ্যাঁ, আমার পুরো কাঁপুনি আসছে, আজকেই টাকা চাই। কর্মচারীদের প্রয়োজন আমার মাদলি টাকা চাই, মাদলি মানে মা শেষ হলেই আমার টাকা চাই। কি বলছি? কর্মচারীদের প্রয়োজন আমার মাদলি টাকা চাই। লেবারদের প্রয়োজন আমি কাজটা করব, আমার 24 ঘন্টার মধ্যে টাকা চাই। লেবারদের প্রয়োজন আমি কাজটা করব, আমার কাজ কমপ্লিট হলেই টাকা চাই, মানে 24 ঘন্টার মধ্যে আমার টাকা চাই। তাহলে কি বললাম? ভিখারীদের এক্ষুনি টাকা চাই, লেবারদের 24 ঘন্টার মধ্যে টাকা চাই, কর্মচারীদের মাদলি টাকা চাই, আর ব্যবসায়ীদের 5 বছর পর টাকা চাই, তাহলে কে বেশি বড় লোক? ব্যবসায়ীরা 5 বছর টাকা পায় না, 5টা বছর ব্যবসা করতে গেলে 5 বছর সে টাকা পায় না। ব্যবসা করে যাচ্ছে, লস হচ্ছে, মোটামুটি চলছে, সে 5 বছর পর থেকে টাকা পায়, তাকে আর সারা জীবন পেছন করে তাকাতে হয় না, শুধু তার পূর্ণ হয় না টাকার, তার গোষ্ঠীরও টাকা পূর্ণ হয়ে যায়, মানে তার 3 জন্ম পূর্ণ হয়ে যাবে সে টাকা যা কামাবে 5 বছর পর থেকে, তবেই সে বড় লোক, ধনী। কি আর কর্মচারীদের মাদলি টাকা চাই, কারণ মাস হলে টাকা পাবে, তারপরে তাদের ডিমান্ড এইটুকুনি, তা তার থেকে গরিব তারা। আর লেবার যারা আছে, কাজ করে যারা, তাদের 24 ঘন্টার মধ্যে টাকা চাই, তার থেকে গরিব তারা। আর ভিখারীদের আমার এক্ষুনি টাকা চাই, তাহলে ভিখারীরা সব থেকে গরিব তারা। তাহলে কথা কি বোঝা, মানে মরাল অফ দ্য স্টোরি কি বোঝা যাচ্ছে? যার যত তাড়াতাড়ি টাকার খিদে সে তত গরিব। যার যত তাড়াতাড়ি টাকা ইনকামের খিদে, মানে আমার এক্ষুনি টাকা চাই, সে তত গরিব। তা আমি বলি কি, এক্ষুনি টাকা ইনকাম করার চিন্তা করবেন না, তাহলে আপনি কিন্তু ভিখারি হয়ে যাবেন বা গরিব হয়ে যাবেন। বোঝাতে পারছি আমি? তাহলে কি বোঝা গেল? যারা রয়ে সয়ে এগোয়, যারা প্রকৃতভাবে ব্যবসা করতে চায়, ব্যবসা করে 5টা বছর স্ট্রাগল করে, তারপরে সে উপার্জন শুরু করে, সেই কিন্তু হিরো। অর্থাৎ আজকে যদি আপনি মনে করেন এই অনুষ্ঠানটা শুনে যে না আমার এক্ষুনি টাকা চাই, তাহলে আপনি ভিখারি। যদি মনে করেন যে 24 ঘন্টার মধ্যে টাকা চাই, তাহলে আপনি কর্মচারী বা মানে কি লেবার। আপনি যদি মাছ গেলে টাকা চাই, তাহলে ভাববেন যে আপনার চাকরি করা লোক, আপনি মাছ গেলে আপনি পাবেন। আর ব্যবসায়ীদের কিন্তু লট অফ মানি, লট অফ ইনকাম, লট অফ সব কিছু, কে আজকে তারাই হিরো।
এই অনুষ্ঠানে কেমন লাগছে? শ্রীলালের কাছে নতুন নতুন কিছু পাচ্ছেন তো ডেফিনেটলি, তা শ্রীলালকে দেখুন, শ্রীলালকে জানুন, শ্রীলালের কথা শুনুন, ভাবুন, ডেফিনেটলি আপনার কপালে হিরো লেখা আছে, আপনার কপালে হিরো লেখা আছে। নমস্কার। আপনিও পারেন জিরো থেকে হিরো হতে।